খবর 24x7-এ আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। জীবনের বাজি রেখে খবর 24x7 এবং বিরসা নিউজ 24x7 365 দিন নিরন্তর প্রয়াসে সত্য খবর সততার সাথে আপনাদের সামনে তুলে ধরার জন্যে। কলকাতার যমজ শহর হাওড়া সালকিয়া 6 নম্বর ওয়ার্ডে গত 31শে মার্চ এই জেলার প্রথম কোভিড-19 আক্রান্ত হয়ে মৃতা বেবি পালের বাড়ির সামনে থেকে সরাসরি দেখিয়েছিলাম। আজ আবার এই ওয়ার্ডের কামনি স্কুল লেনের এক বয়স্কা মহিলা দীর্ঘদিন যাবৎ পায়ে ফাইলেরিয়া নিয়ে জীবন কাটাচ্ছিলেন, কিন্তু এখানকার নারকীয় পরিবেশে মানে বৃষ্টির বদ্ধ জমা প্রতিগন্ধময় জল ঘেটে ওনার পায়ের ফাইলেরিয়া বিভৎস আকার ধারণ করে পা পচে পুঁছ পোকা বেরোতে থাকে। এমত অবস্থায় অসহায় বাড়ির মানুষজন হাওড়া সদর হাসপাতালে ভর্তি করেন এবং যেহেতু রোগিনীর শরীরের অবস্থা খুবই খারাপ তাই রব উঠেছে যে উনি করোনায় আক্রান্ত। সেই নিয়ে পাড়া প্রতিবেশীদের মনে ভীষণ ভয়ের পরিস্থিতি দেখা গেল। যাই হোক, ওনার করোনা হয়েছে কি হয়নি সেটা সঠিক সময়ে জানা যাবে হয়তো, কিন্তু এখানকার অসহায় মানুষদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আহ্বান, মুক্ত করুন বৃষ্টির বদ্ধ জমা জল থেকে। আধ ঘন্টাখানেকের বৃষ্টিতে 3-4 দিন যাবৎ পচা জমা জল ভেঙে চলতে হয় তাদের, এবং এরকম অতিমারির পরিস্থিতিতেও রেহাই নেই। ফলে এই অঞ্চলে গোষ্ঠী সংক্রমণের ব্যাপারটি কিন্তু হতেই পারে। এ বিষয়ে হাওড়া কর্পোরেশনের প্রাক্তন মেয়র ও চিকিৎসা বিজ্ঞানী ডাক্তার রতীন চক্রবর্তী, যার গবেষণালব্ধ সঞ্জীবনীগুলি সারা বাংলা তথা ভারতবর্ষের অসহায় মানুষদের মুখে হাসি ফুটিয়েছে, তিনি শুনেই কিছু ওষুধ ওই আক্রান্ত বাড়ি তথা আশেপাশের বাড়ির লোকজনদের জন্য নিজ খরচায় প্রদান করেন। সাথে খবর 24x7 ওখানকার মানুষদের মাস্ক বিতরণ করে। এ বিষয়ে এলাকার সমাজসেবী অজয় দে ও সমিত ঘোষ নিজেদের সংক্রমণের তোয়াক্কা না করেও ওই সমস্ত মানুষদের মাঝে অভয় দেন, তারা সর্বদা পাশে থাকবেন। নতমস্তকে কর্ণিস চিকিৎসা বিজ্ঞানী রতীন চক্রবর্তী ও হাওড়া কর্পোরেশনের ইঞ্জিনিয়ারিং বিভাগের উপদেষ্টা সমীরণ মল্লিককে। উনি খবর 24x7-এর ফোনে ঘটনাটি শুনেই পুরো এলাকাটি স্যানিটাইজ করার জন্য ব্যবস্থা করে দেন। সত্যি আজ এই পরিবেশ ও পরিস্থিতিতে সবাই এক বাক্যে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তাদের অসুবিধার কথাগুলি রাখলেন, কেননা উনি তো সারা বাংলার মা, তাই সন্তানদের যে কোনো অসুবিধায় উনি সর্বদা পাশে থাকবেন সেই বিশ্বাসে। ভালো থাকার চেষ্টা করুন, কিন্তু যে কোনো স্থানে কোভিড-19 আক্রান্ত পরিবারগুলির সাথে দুর্ব্যবহার না করে তাদের পাশে থাকার অঙ্গীকার করুন। এখানে সমাজসেবী লালুবাবু আছেন, সমিত ঘোষ আছেন, যে বাড়িতে করোনা আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে সেই বাড়িতে আমরা মাস্ক এবং হাওড়ার ভূতপূর্ব মেয়র রতীন চক্রবর্তীর দেয়া ওষুধ আর্সেনিক্যাল 200 সবাইকে খেতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি। আমরা আমাদের জীবনের বাজি রেখে আজকে এই যে সমাজসেবী সমিত ঘোষ লালু এরা জীবনের বাজি রেখে সমস্ত জায়গায় এসছে এই বাড়িতে এটা বহুতল হয়েছে, এই বাড়িতে কিন্তু একজন করোনা আক্রান্ত হয়েছে এটা শোনা যাচ্ছে। এখানে যে নারকীয় অবস্থা, একটুখানি জল হলে হাঁটু সমান জল 4-5 দিন ধরে থাকে, সেই অবস্থা থেকে এখানের মানুষকে যদি গোষ্ঠী সংক্রমণ থেকে বাঁচাতে হয় তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার ধরে যে বলছেন ওনার যে ঐকান্তিক প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে যদি এখানকার মানুষজন সঠিকভাবে পালন না করে তাহলে নারকীয় অবস্থার সম্মুখীন হতে হবে। আমরা মাননীয় পুর ও নগরায়ণ মন্ত্রী ফিরহাদ হাকিম ববি হাকিমের কাছে অনুরোধ করছি এই যে বদ্ধ জমা জলের নারকীয় অবস্থা, এই বদ্ধ জমা জলের নারকীয় অবস্থাকে এদের মুক্ত করুন। কী অবস্থায় বৃষ্টির জলে? এই তো যেতে হবে, এরকম বাজারে যাচ্ছি তুলে করে নোংরা জলগুলোকে পেরিয়ে ঘরে ঢুকে যাচ্ছে। কি চাইছেন আপনার মুখ্যমন্ত্রীর কাছ থেকে? আমরা তো চাইছি এখানে এটা ভালো হোক, আমাদের মানে খুব এভাবেই থাকতে, সব থেকে বেশি আমাদের জলটা জমে যায়, তো জল এই যে বৃষ্টিতে জল জমে গিয়ে গিয়ে আরো করোনাটা আমাদের এখানে বেড়ে যাওয়ার চান্স। কি চাইছেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে? আমরা শুনলাম নারকীয় 6 নম্বর ওয়ার্ড কামনি স্কুল লেনের সমস্ত মানুষের হৃদয়ের কথা। এই 31শে মার্চ এই 6 নম্বর ওয়ার্ডে উত্তম ঘোষণের বেবি বলের মৃত্যু হাওড়া জেলার প্রথম। আজকে এই জায়গাটা নরকের থেকে অধম হয়ে গেছে, সেই ব্যাপারে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী ও পুর ও নগরায়ণ মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি। ক্যামেরায় শ্রীনারায়ণ সিং এর সাথে বিএন দাতের রিপোর্ট, খবর 24x7।